বাংলাদেশের উত্তর পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার পশ্চিম ও দক্ষিণে পদ্মা নদী, আর জেলাটিকে মহানন্দা নদী দুই ভাগে ভাগ করেছে। মোট কথা, নদী বেষ্টিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার একদিকে যেমন বরেন্দ্র অঞ্চল, অন্যদিকে তেমন দিয়ার অঞ্চল। মহানন্দা নদীর পূর্ব দিকের এলাকা বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত, আর পশ্চিম দিকের এলাকা দিয়ার অঞ্চল হিসেবে পরিচিত। নদী চরের এই এলাকা পলি পড়ার মাটি খুবই উর্বর ও নরম। গঙ্গা নদীর গতিপথের পরিবর্তনের কারণে এই অঞ্চলে গড়ে উঠেছে চর। এই চরে গড়ে উঠেছে দুর্লভপুর, উজিরপুর, রাধাকান্তপুর, চরপাকা, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন। নদী চরের এই এলাকা পলি পড়া মাটি খুবই উর্বর ও নরম, আর এই কারণেই প্রতি বছর নদী ভাঙনের শিকার হয় এই জেলার মানুষ। নদী ভাঙনের শিকার এমন একজন মানুষ আব্দুর রহিম, তার সাথে কথা বলে জানা যায় তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করেন। 46 বছর বয়স হলে 46 বছর বয়স থেকে এটা দেখা আসছে। তারপরে অতীত যারা গেছে বাপদাদা চোদ্দ পুরুষ, তারাও এটা মনে করে যে 47 বছর হলো দিকে গেছে। ঘরের বেড়া বা সবই বাঁশকুটি দিয়ে বেড়া, এখন হয়তো কিছু টিন হয়েছে, সবই এখান থেকে স্থানান্তর করে অন্য জায়গা থেকে তুলতে হয়। ওটাও দেখা যায় যে 5 বছর পর ভেঙে যায়, ফের আবার ওখান থেকে হয়তো আর একটা চর জায়গা ওখানে যা বাড়ি করি, যেটা করছি এভাবেই আমরা বসবাস করছি। চাঁপাইনবাবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগগুলো নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করছে চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা 98.8 FM। শ্রোতারা চান এ ধরনের অনুষ্ঠান রেডিও মহানন্দায় যেন নিয়মিত সম্প্রচার করা হয়। রেডিও মহানন্দা সবগুলো অনুষ্ঠান শুনি, তার ভিতরে দুর্যোগের দুর্ভোগ এই অনুষ্ঠানটা আমি শুনেছি 3টি পর্ব। সেটা নদী ভাঙন নিয়ে একটা হয়েছিল, কালবৈশাখী ঝড় নিয়ে হয়েছে, আর বন্যা নিয়ে যে 3টে প্রোগ্রাম হয়েছে, প্রচার হয়েছে, সেগুলো আমি শুনেছি। আমি চাই রেডিও মহানন্দাতে এই ধরনের দুর্যোগ দুর্ভোগ এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করতে থাকুক। তা আমাদের বাড়ি একেবারে চরের মধ্যখানে, আমাদের খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা ভাঙ, নদী ভাঙন, বন্যা, এসব নিত্যদিনের সঙ্গী। যা হোক, এ সম্বন্ধে রেডিও মহানন্দাতে অনুষ্ঠান প্রচার হয়। আমি আশা করব রেডিও মহানন্দা এসব অনুষ্ঠান বেশি বেশি প্রচার করবে, যাতে মানুষ এসব থেকে শুনে, এসব বুঝে। রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার জানালেন, সিডিএমপির কাছ থেকে কর্মীদের ট্রেনিং পাওয়ার পর দুর্যোগ নিয়ে অনুষ্ঠান তৈরি করে সম্প্রচার করার ফলে শ্রোতাদের ব্যাপক সাড়া পেয়েছে অনুষ্ঠানগুলো। আমাদের এখানে দুর্যোগগুলো দেখা দেয়, সেই দুর্যোগ বিষয়ে আমাদের এখানকার কর্মীরা প্রশিক্ষণ নিয়েছেন এবং প্রশিক্ষণ শেষে অনুষ্ঠান তৈরি হয়েছে। কালবৈশাখী নিয়ে একটা অনুষ্ঠান তৈরি হয়েছে, তেমনিভাবে নদী ভাঙন, এমনকি বন্যা নিয়েও অনুষ্ঠান তৈরি হয়েছে, এবং সেগুলো প্রচারিত হওয়ার পরে শ্রোতাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং তাদের মধ্যে একটা সচেতনতার বিষয়টা আমরা বুঝতে পেরেছি। তারা বলছেন যে এই অনুষ্ঠানগুলো আমাদের এখানের জন্য খুবই জরুরি এবং প্রয়োজন, যেহেতু নদী ভাঙন আমাদের এখানে প্রবল। 98-এর বন্যার কথা বলতে পারি যে সেই সময়ে খুবই অবস্থা খারাপ, এবং বিশেষ করে এখানে যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী তাদের সবচাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, এবং সেজন্যই এখানকার মানুষ চাইছেন যে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য, এখানকার মানুষের এই বিষয়গুলোকে জানানোর জন্য এই অনুষ্ঠানগুলো তাদের জন্য খুব বেশি প্রয়োজন। প্রাকৃতিক দুর্যোগের কারণে নানা বিপত্তিতে পড়ে এই এলাকার মানুষ। এত সব বাধা বিপত্তির মধ্যেও সুন্দরভাবে বাঁচতে আবারও শুরু করে নতুন জীবন।